আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাজিয়া ফ্যামিলি ব্লগস ইউকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আমার ডেইলি ব্লগস নিয়ে হাজির হয়ে গেছি। তো মূলত আজকে কিছু কথা বলবো, এই জন্য আসলে ভিডিওটা আপলোড করা। তো কিছু রান্নার সাথে করব আর আপনাদের সাথে কথা বলবো। তো এখানে আমি রান্না করব চিকেন, তারপরে মিগেল মাছ আর হচ্ছে শোল মাছের শুটকি। তো এই ভিডিওটা 3 সপ্তাহ আগের, আমি আসলে ভিডিওটা আপলোড করতে পারিনি, এডিটিং করতে পারি না, ভয়েস ওভার দিতে পারি না। যখন সময় পাই তখন একটা রেডি করি কোনো মতে। তো আজকে ভাবলাম কিছু কথা না বললে নয়, আমার যতগুলা ভিউ হয়, যতগুলা লাইক আসে এর মধ্যে অর্ধেক কেটে যায়। 1 সপ্তাহ পরে গিয়ে দেখি যে কেটে গেছে। তো এই জিনিসটা আমি আসলে বুঝতে পারতেছি না কেন কাটে। আমার মনে হয় যারা আপনারা ইউটিউবার আছেন তারা তো অনেক কষ্ট করে ভিডিও বানান, সবাই জানেন। আমিও অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর আমি তো আসলে সুস্থ একটা মানুষ না, অসুস্থ। 3-4টা প্রবলেম নিয়ে আমি বেঁচে আছি। আমার 2টা কিডনিতেই প্রবলেম, 2বার অপারেশন হয়েছে, আবার অপারেশন হবে। তারপরে আমার লাম্বার স্পাইনাল সিস্ট, ওইটার জন্য অনেক কষ্ট করতে হয়, ওইটার জন্য অপারেশন দিয়েছিল ডক্টর। তো আমি আসলে যখন বলছিল যে সাইড এফেক্ট আছে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, তখন আমি মানা করছি যে আমি অপারেশনে যাব না, যতদিন বাঁচি এরকমই বাঁচবো, কোনো সমস্যা নাই। এরপরে আর রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস যাদের আছে তারা জানেন কত কষ্ট, হাত ফুলে যায়, পা ফুলে যায়। আমার স্পাইনের মানে হাড়গুলার যে টিস্যু আছে ওইগুলা ক্ষয় হয়ে গেছে, ক্র্যাক হয়ে গেছে। আর আমি তো বলছি ইউটিউবে আমি আসছি শুধু একটু টাইম পাস করার জন্য, আর যে টাকাগুলো আসবে ওই টাকাগুলো আমি গরিব মানুষকে দিয়ে দিব দেশে, যাদের মানে বিয়ে হচ্ছে না, যাদের বিয়েতে হেল্প লাগবে, যাদের ঘর বানানোতে হেল্প লাগবে, কেউ বিদেশ যাবে। ওই জন্য ইউটিউবিং করে যে টাকাটা মানে দিব এমন না যে আমরা দেই না, আমরা প্রতি মাসেই মানুষকে দিই। তো একটা কথা আছে না যে ডান হাত দিয়ে দান করলে বাম হাতে যেন ঠের না পায়, এরকম। তো সবসময় আমার হাজব্যান্ড দিতেই আসেন। আমি যখন কাজ করতাম তখনও নিজের কথা কোনো দিন চিন্তা করিনি, তখন সবসময় আমি মানুষের কথা চিন্তা করতাম, এখনও চিন্তা করি। তো আমি ভাবছি আমি তো বসে থাকি, মাঝে মধ্যে বোর্ড ফিল করি, যদি ইউটিউবিং করি হয়তো আমার টাইমটা এতটা একটু মানে একটু স্পেন্ড হবে, একটু বিজি থাকবো। এই জন্য ইউটিউবে চ্যানেল খুলে আসা, আর ইউটিউবের ইনকামটা আমি নিয়ত করছি যে গরিব মানুষকে দিয়ে দিব, এটাই। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা দেখবেন ভিডিওটা 3 থেকে 4টা মিনিট দেখে তারপরে কমেন্ট করে চলে যাবেন, আপনাদের যদি হাতে সময় না থাকে। আর যাদের হাতে সময় আছে তাহলে 4-5 মিনিট দেখার চেষ্টা করবেন, আর যদি না পারেন এইটা 1 মিনিটের আগে কমেন্ট করে চলে যান। তাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিও দেখবেন না দয়া করে, কারণ আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে, সাথে সাথে আপনাদেরও ক্ষতি হচ্ছে। আসলে বুঝতে পারতেছেন না, এমন এমন ইউটিউবার আছেন যে মনে করেন কমেন্ট করলেই বাঁচি, এটা আসলে ঠিক না। অন্য কোনো বড় ইউটিউবার যারা জানেন ইউটিউবের সম্পর্কে, যারা গাইডলাইন জানেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, এগুলা করা মোটেও ঠিক না, আপনাদের চ্যানেলের জন্য ক্ষতি। আমি এই কথাটা বারবার বলে আসছি, আমি ইউটিউবিং যখন থেকে শুরু করছি তখন থেকে বলতেছি যে এই কাজটা করবেন না। আর আমি যখন প্রিমিয়ার দেই তখন দেখি আমার প্রিমিয়ারে হাতে গোনা কয়েকজন। তো এখন থেকে আমি চিন্তা করে দেখছি যে আসলে এত দৌড়াদৌড়ি না করেই বেস্ট। যারা আমার প্রিমিয়ারে আসবে আমি তাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করবো, আর যারা আসবে না আমি তাদের প্রিমিয়ারে যাব না। তাদের ভিডিও যদি দেখি আমার ভিডিও দেখছেন কেউ, তাহলে আমি কমেন্ট দেখে গিয়ে ভিডিওগুলো দেখে দিব। তো এখন আমি কয়েকটা অরেঞ্জ কেটে নিচ্ছি আমার বাচ্চাদের জন্য, ওদেরকে কেটে দিয়ে দিব। আমার মেয়ে আসলে অনেক পছন্দ করে অরেঞ্জ। আর এই তো এতক্ষণ যা বলছি আসলে আমি অনেক কষ্ট পাই। আমি সবার প্রিমিয়ারে যাই, দৌড়াদৌড়ি করি, কেউ আমার প্রিমিয়ারে আসে না। তো আমি এখন দেখে দেখে আসলে প্রিমিয়ারে যাব, যারা আমার প্রিমিয়ারে আসবেন তাদের প্রিমিয়ারেই আমি অ্যাটেন্ড করব। তো কেউ মাইন্ড করবেন না, কেউ কিছু মনে করবেন না, এটা স্বাভাবিক। এটা আপনারা যারা সুস্থ মানুষ আছেন, সুস্থ যারা ভিডিও বানান, তাদেরও হয়তো কষ্ট হয় আমার মতো, আমি তো অনেক কষ্ট করি। এই যে আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটু জিরা পাউডার আর একটু গরম মশলা পাউডার দিয়ে চিকেনটা নামিয়ে নিচ্ছি। আবার শুটকিটাও রান্না হয়ে গেছে, তারপরে মাছ রান্নাও হয়ে গেছে। আজকে আসলে এই কথাগুলো বলার জন্য এই ভিডিওটা আমি এডিট করছি, আসলে কোনো রেসিপি টেসিপি দিচ্ছি না আজকে। আর এখানে কিছু জিনিস বাংলাদেশ থেকে আসছে। আমার একটা বাতিজা আসছে বাংলাদেশ থেকে কয়েকদিন আগে, তো ওর কাছে এই জিনিস ও নিয়ে আসছে এই জিনিসগুলো। আর আমার আম্মা আব্বা বাংলাদেশে গেছেন, মাস দেড়েক হবে। তো আমার আম্মুকে বলছিলাম যে একজন বলছে আম্মু পাথরকুচির পাতা নাকি খেলে পাথর বের হয়ে আসে কিডনি থেকে। তো আমার আম্মা কিছু পাতা দিছেন আর কয়েকটা ডাল দিছেন। আর এখানে বাতিজা আমাদের জন্য সিম নিয়ে আসছে, তারপরে সাতকরা নিয়ে আসছে। আর এই শুটকিগুলো হাতে দেওয়া আমার আম্মু দিছেন, শোল মাছের শুটকি। আর কয়েকটা ড্রেস প্যাকিং করা ওই প্যাকেটের মধ্যে। তো এগুলো আমি খুলতেছি না, এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে খুলতে পারবো না। তো ভাবলাম প্যাকেটগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই তো এই জিনিসগুলো আসছে। আর এই ডালগুলো এখন আমি একটা টবের মধ্যে মাটি নিয়ে তারপরে টবে লাগিয়ে নিব, যদি গাছ হয় তাহলে তো ভালো। আসলে কারো কথা শুনে যে কোনো জিনিস খাওয়া আসলে উচিত না। এই পাতা খাওয়ার পর থেকে আমার ইনফেকশনটা বেড়ে গেছে, এখন আরও কষ্ট পাচ্ছি। তো তারপরে ডাক্তারের ক্রাইসিস, এখন আবার ইংল্যান্ডের সবাই জানেন অবস্থা কি, করোনা ভাইরাসের ডাক্তার পাওয়া যাচ্ছে না, কল দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট করছি, তো অনেক ক্রাইসিস। তো ফাইনালি ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো এই তো আমি ডালগুলা পুঁতে নিয়েছি মাটির মধ্যে, এখন আমি রেখে দিছি উইন্ডো সিলে। তো উইন্ডো সিলে আমার আর একটা নাগার মরিচের গাছ ছিল, তো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি। ওইটাতে অনেক ফুল আসছে, 4টা নাগা আসছিল, এখন আর নাগামরিচ আসে না, মনে হয় ঠান্ডার জন্য, অনেক ঠান্ডা পড়ছে। আর এই পাতাগুলা কিছু পাতা আমি ধুয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। ওইটা ওই দিনকুর কথা বলতেছি আমি, যখন আসছিল তখন আমি ব্লেন্ড করে তারপরে একটা কাপড়ের সাহায্যে ছেঁকে পানিগুলো নিয়ে মিল্ক দুধের সাথে আমি ওইগুলো খেয়ে নিব। তো কয়েকদিন 2-1 দিন মনে হয় খাইছি, খাওয়ার পর থেকে তো আবার ইনফেকশন আর ইনফেকশন। আমি যে এতক্ষণ এত কথা বলছি, এই কথাগুলোর জন্য কেউ কষ্ট পাবেন না। আসলে হাতে গোনা কয়েকজন এরকম করেন, সবাই না, সবাইকে আমি এই কথাগুলো বলিনি। তো এই তো আজকে আমি এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।